আমাদের আজকের এপিসোডে আমাদের পারফরম্যান্সরা শোনালো একই সুরে হিন্দি এবং বাংলা গান। আমাদের পাঁচজন পারফর্মারের পারফরম্যান্স তো হয়ে গেছে। এক্ষুনি বাবুলদা বলছিল যে স্টেজে আসার জন্য বাবুলদা ইউজুয়ালি ঝটপট করে যে স্টেজে কখন পারফর্ম করতে পারবো। তো আমার মনে হয় বাবুলদা যেই নার্ভাসনেসটা চন্দ্রা দেখিয়েছে সেই নার্ভাসনেসটাকে কীভাবে কাটাতে হয় এবং স্টেজে কীভাবে ওই এনার্জিটা আনতে হয়। তুমি যদি কিশোর কুমারজির কোনো একটা গান গাও যেটা হিন্দিতেও আছে বাংলাতেও আছে, এরকম একটা গান যদি আমাদেরকে স্টেজে এসে শোনাও। যেটা আমি গাইবো সেটা অ্যাকচুয়ালি হিন্দিটা কিশোর কুমার গিয়েছেন, বাংলাটা কিন্তু আর ডি বাবু নিজেই গিয়েছেন। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনোদিন ভাবতে। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় দেখে বলে তোমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায় মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় দেখে বলে তোমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায় দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি, তুঝে বিন জানে বিন পহচানে মেনে হৃদয় সে লগায়া, পর মেরে প্যার কে বদলে মে তুনে মুঝকো এ দিন দিখলায়া। তেরি বেওয়ফাই পে হসে জগ সারা গলি গলি গুজরে জিধর সে, ও জলে মন তেরা ভি কিসি কে মিলন কো অনামিকা তু ভিতর সে, মেরি ভিগি ভিগি সি তেরি ভিগি ভিগি সি পলকো পে রহে গে জেসে মেরে সপনে বিখর কে, ও জলে মন তেরা ভি কিসি কে মিলন কো অনামিকা তু ভিতর সে, মেরি ভিগি ভিগি সি আগ সে নাতা নারী সে রিশতা, আগ সে নাতা নারী সে রিশতা কাহে মন সমঝ ন পায়া, তুঝে ক্যা হুয়া থা ইক বেওয়ফা সে ক্যুঁ তুমে দিল লগায়া। তেরি ভিগি ভাই সে হসে জগ সারা গলি গলি গুজরে জিধর সে, ও জলে মন তেরা ভি কিসি কে মিলন কো অনামিকা তু ভিতর সে, মনে পড়ে রবি রায় মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, ও আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি, মনে পড়ে রবি রায় মেরি ভিগি ভিগি সি, মনে পড়ে রবি রায় মেরি ভিগি ভিগি সি, মনে পড়ে রবি রায়।
এতে আমার কোনো অবদান নেই। সাহেব বলেছিল আমি হিরো, বাবুলদা প্লেব্যাক গাও। আমি আমার ছোট ভাই সাহেব চলে এসো এখানে, তুমি এসো এসো। আচ্ছা আচ্ছা, ও খুব ট্যালেন্টেড ছেলে এবং আমি ওকে ছোট থেকেই বলতাম যে তুমি যেরকম সুন্দর কাজ করছো তাতে তুমি বড় হলে তোমার বসেরাও তোমাকে সাহেব বলবে, সবাই সাহেব বলে ডাকবে, সেলাম করবে। তো আর ইউ হ্যাপি? আই এম ভেরি হ্যাপি। তো প্লিজ কাম এন্ড থ্যাঙ্ক মি। থ্যাঙ্ক ইউ। এখান থেকে ও আচ্ছা বাবারি যাচ্ছিল। থ্যাংক ইউ বাবুল্লা, ইটস আ প্লেজার। থ্যাংক ইউ বাবুল্লা। জোরে জোরে হাততালি হয়ে যাক। আর একটা জিনিস খালি বলে দিই, আরডি বর্মনের কম্পোজিশন, এই গানটা আমার এত প্রিয় যে কিছু সিঙ্গার্স লিবার্টি নিয়েছি, আশা করি যে ইউ গোনা টেক ইট ইন দ্য রাইট স্পিরিট। থ্যাংক ইউ বাবুল। এই একটা অ্যাক্টর আর একটা প্লেব্যাক সিঙ্গারের যে এত সুন্দর একটা বন্ধুত্ব দেখতে পারলাম, এটা যদি ইন্ডাস্ট্রিতে হয় খুব ভালো হয়। আদমি হুঁ আদমি সে প্যার করতা হুঁ। থ্যাংক ইউ সো মাচ বাবুলদা। যতবার এরকম গান গাই ততবার আমার মনটা একটু সাহস পায় যে হ্যাঁ এইবার বোধ হয় আমার একটু গানটা শেখা উচিত, কিন্তু তারপরে মনে হয় যে না, যখন বাবুলদা রয়েছে তখন বোধ হয় আমার গান শেখার কোনো দরকার নেই।